হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিও, আমি তো খুবই ভালো আছি। আর আজ আমি কোথায় এসেছি, কেন এসেছি, কী কারণে এসেছি, তো তোমাদেরকে আমি সবটাই জানিয়ে দিচ্ছি। তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আর ভিডিও যদি দেখে যদি ভালো লেগে থাকে তো ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আর গাইজ, আমি তোমাদের কাছ থেকে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই ভিডিওতে অনেক গাড়ি, বাইক এবং সাইকেলের হর্ন আছে, তো তার জন্য আমি তোমাদের সাথে ক্ষমা চেয়ে নিচ্ছি গাইজ। তো ভিডিও স্কিপ না করে দেখতে থাকো। আর তোমরা যারা গ্রামে বাস করো তারা জানিও তোমাদেরকে যে গ্রাম বেশি ভালো লাগে না শহর বেশি ভালো লাগে, আর যারা শহরে বাস করো তারাও এটুকু জানিও যে তোমাদেরকে শহরটাই বেশি ভালো লাগে না গ্রাম বেশি ভালো লাগে। তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। ওরে
আর গাইস, আমি তোমাদেরকে প্রথমেই জানিয়েছি কেন এসেছি, কী কারণে এসেছি, কোথায় এসেছি, তো এখন জেনে নাও। আমি কেন বলতে গেলে আমি তোমাদের জন্য এসেছি গাইস, আর কারণও এটাই, আমি তোমাদের জন্য ভিডিও বানাতে এসেছি যাতে তোমাদের কাছে এই ভিডিওটা পৌঁছাতে পারি। তোমরা অনেকেই সার্চ করো যে যাদবপুর মার্কেট কোথায়, অনেকে খুঁজে পাও না, তো যাই হোক এই ভিডিওটা দেখার পর নিশ্চয়ই তোমরা খুঁজে পেয়ে যাবে খুব সহজেই। আর কোথায় বলতে গেলে এটা যাদবপুর স্টেশন রোড মার্কেট, তো যাই হোক এখানে তোমরা সমস্ত কিছুই পেয়ে যাবে যার যার দরকার, মানে সমস্ত সামগ্রী, বিশেষ করে যারা মানে পড়াশোনা করো যাদবপুরে, তো তাদের জন্যে আমি ভিডিওটা আরও বিশেষ করেই বানালাম। তো অনেকেই তোমরা সার্চ করো যে যাদবপুর মার্কেট কোথায়, তো যাই হোক ভিডিও দেখার পর ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটা দেখতে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও।